আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আইটিভ সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগের ফলাফল বের করবেন। এর জন্য আপনারা একটি ওয়েব ব্রাউজার সিলেক্ট করবেন। আমি সাধারণত ক্রোম ব্রাউজারে গুগল সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে আপনারা লিখবেন ডিপি, জাস্ট ডিপি লিখলেই হবে। তারপর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। তো একটি কথা, আপনি যদি আমার চ্যানেলটি বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তারপর আপনার যে ওয়েবসাইটটি আসবে প্রথমেই সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন এখানে প্রাথমিক শিক্ষক দপ্তর তাদের ওয়েবসাইটে প্রবেশ করা হয়ে গেছে। ওয়েবসাইটে ঢোকার পর আপনারা একটু নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2020 সংক্রান্ত, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল কিছু এখানে আছে। সহকারী শিক্ষক নিয়োগ 2022-এর প্রথম ধাপ, 22 এপ্রিল 2022 তারিখ পরীক্ষা গ্রহণের জন্য পরিকল্পনাকৃত জেলা ও উপজেলার তালিকা। তারপর সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর তৃতীয় ধাপ, 3 জুন 2022 তারিখ পরীক্ষা গ্রহণের জন্য পরিকল্পনাকৃত জেলা ও উপজেলার তালিকা। তৃতীয় নম্বর আছে সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর প্রথম ধাপের 22 জেলার ফলাফল, অর্থাৎ এখানে আপনার যে যত নোটিশ আছে সবগুলো এখানে পাবলিশ হবে। সেক্ষেত্রে আপনাদের যদি সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয় এই উপরেই থাকবে। যেহেতু প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে, তাই আমরা প্রথম ধাপের ফলাফলটি ডাউনলোড করে দেখি। তো আপনারা দেখছেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার যাওয়ার পর আমরা এটি ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে নোটিশ বোর্ডটি আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফলাফল কিশোরগঞ্জের এরকম জেলা ভিত্তিক আলাদা করে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আপনারা আপনাদের নিজস্ব জেলাটি খুঁজে নিতে হবে। তো বুঝতে পারছেন এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের ফলাফলটি পেতে পারেন। এছাড়াও যখন রেজাল্ট প্রকাশিত হবে আপনি যদি কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাকে, তাহলে আমি আপনাকে এই লিঙ্কটি দিয়ে দেবো। আর আপনারা খুব সহজেই এই ফলাফলটি বের করতে পারবেন, তা নিয়ে কোনো চিন্তা করবেন না। আর অবশ্যই পাশেই থাকতে হবে আপনাকে টুডে এডুকেশন বিডি, কারণ আমরাই দিচ্ছি প্রাইমারি শিক্ষক নিয়োগের সকল আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।